সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন আপনার রাশি কি বৃষ যদি বৃষ রাশি হয়ে থাকে তাহলে আপনি কি জানেন যে আপনার রাশি শুভ না অশুভ ফল প্রদান করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক হাতে তর্জনী আঙ্গুলের মধ্য পর্বে অবস্থিত এই হাতের তর্জনী আঙ্গুলের এই মধ্য পর্বটি যদি বারোটি পর্বের মধ্যে সব থেকে বেশি উঁচু সুডল বেশি মসৃণ এমনকি কোনো ক্রস বিন্দু তিলচিহ্ন বর্জিত থাকে তাহলে ধরে নেবেন যে আপনার রাশি শুভ ফল প্রদান করছে তাছাড়া কী ধরনের লক্ষণ আপনার জীবনে ঘটলে আপনি জানতে পারবেন যে আপনার রাশি শুভ তা নিয়েই আমার আজকের আয়োজন দেখুন এই হাতে বৃষ রাশির ক্ষেত্র অর্থাৎ এই তর্জনীর মাঝের পর্বটি যদি উন্নত প্রশস্ত এমনকি সংকীর্ণতা কাটাকাটি তিল প্রভৃতি চিহ্ন যদি না থাকে তাহলে আপনি হবেন অত্যন্ত ক্ষমাশীল ক্ষমা দয়া মায়া উদারতা প্রিয় মানুষ এমনকি দেশ ভ্রমণ প্রিয় এবং সর্বদা উদ্যোগী ও উৎসাহী মানুষ তবে আপনার মধ্যে চিত্ত চাঞ্চল্য থাকবে সর্বদা এমনকি একটু দীর্ঘ সূত্র সূত্রিতাও মাঝে মধ্যে কিন্তু বিরাজ করতে পারে সেই সঙ্গে আপনি আপনার খেয়াল মতো কাজ করতে সর্বদা পছন্দ করবেন কখনো অন্যের পরামর্শ গ্রহণ করার মানসিকতা আপনার মধ্যে থাকবে না এমনকি যত অনেকে আপনাকে একগুয়ে ভাবতে দ্বিধা করবে না তথাপিও আপনি নিজস্ব বুদ্ধি মেধা প্রযুক্তির বলে সংসার সমাজে মাথা তুলে দাঁড়াবেন এমনকি নিজের পরিবার সম্পর্কে আপনার ভালোবাসাও থাকবে যেমন তেমনি উদারতাও থাকবে অবশ্য এই পরিবার পরিজনের প্রতি অধিক ভালোবাসা এবং উদারতা আপনাকে অপরে ভুল বুঝবে এবং সন্দেহ করবে তাতেও কিন্তু আপনার কিছু যাবে আসবে না আপনার মন হবে সর্বদা সেনুহ মায়া মমতায় পূর্ণ সহজে কেউ আপনাকে উত্তেজিত করতে পারবে না এমন কি আপনি সহজে রেগে যাওয়ার মানসিকতাও আপনার মধ্যে থাকবে না তবে যদি কোনো কারণে একবার রেগে যান তাহলে যেন একেবারে বেহুস হয়ে যাওয়ার মানসিকতাও কিন্তু কম নয় সেই সঙ্গে নিজস্ব ধৈর্য সহ্য ও প্রতিভা বলে অপরের উপর আধিপত্য বিস্তারে সক্ষম হবেন এমন কি দশে তার সহজে মেনে নিতে বাধ্য হবে সেই সঙ্গে আপনার ধৈর্য সহ্য মানসিকতা ও সাহসিকতা হচ্ছে থেকে বড় গুণ যা সমাজের বুকে অপরিসীম ছাপ রাখতে সহযোগিতা করবে সেই সঙ্গে কথা ও কাজে সর্বদা তেজস্বিতার পরিচয় থাকবে যেমন এই আমি বলেছি না এই রাস্তা দিয়ে হাঁটবে না আমি বলেছি না এটা করতে হবে তাই করতে হবে ঠিক এমনটি তৈরি করে ছাড়ে সেই সঙ্গে এই বৃষরাশির ক্ষেত্র যদি শুভ অবস্থানে থাকে তাহলে সেই জাত ব্যক্তির শক্তি থাকবে প্রখর যেন একেবারে কম্পিউটার সব কিছুই যেন মস্তিষ্কে গাথা এমনকি এই জাত ব্যক্তিরা যাকে ভালোবাসবে তাকে ভীষণভাবে ভালোবাসবে আর যাকে ঘৃণা করবে তার ছায়া পর্যন্ত ডিঙাবে না আবার কারো উপর যদি রেগে যায় তাহলে ভীষণ রূপে রাগ থাকবে কখনো অনুশোচনা জন্মাবে না কিন্তু সহজে রাগার মানসিকতা নেই তবে প্রবঞ্চনা বা চাতুর্যতাকে সহজে ঘৃণা করে চলে এই বৃষরাশির যদি শুভ ফল প্রদান করে থাকে এমনকি এই বৃষরাশির শুভ প্রভাবে গোপনীয় বা সেই জাত ব্যক্তির জীবনে গোপন কিছু থাকে না এমনকি সে গোপনীয়তা কোনো ক্রমেই পছন্দ করবে না মানে মনের অগোচরে হাসতে হাসতে অপরকে কথা বলেই ফেলবে এমনকি এই বৃষরাশি শুভ প্রভাবে জাতক জীবনে একবার যা ধরবে তা সারা জীবনে কোনো দিন ছাড়বে না এমন কি দৈববাদী বা দৈবের প্রতি বিশেষ বিশ্বস্ত হওয়ার মানসিকতাও থাকে সুপ্রিয় দর্শক তাছাড়া এই বৃষরাশি শুভ ফল প্রদান করলে সবসময় মনে করবে যেন অদৃষ্ট ছাড়া কিছু হয় না অদৃষ্টকে খুব বিশ্বাস করার মানসিকতা জন্মে এমনকি বিলাসের প্রবণতাও কিন্তু কম নয় যেমন ভালো খাদ্য ভালো বেশ ভালো চলাফেরা ভালো যানবাহনে জীবনযাপন করা বা ভালো লাইফ লিড করা কি প্রেম প্রণয়ের ব্যাপারে যেন ঈর্ষা থাকা স্বাভাবিক সেই সঙ্গে প্রাচীন রীতিনীতি সর্বদা পছন্দনীয় নিজ ধর্ম বা সমাজ ব্যবস্থা খুব প্রিয় কখনো অপরের ধর্ম বা অপরের সমাজ ব্যবস্থাকে গ্রহণ করার মানসিকতা জন্মাবে না এমনকি যথা সম্ভব নিজের ধর্ম পালন করতে সর্বদা আগ্রহান্বিত সেই সঙ্গে অত্যন্ত ধৈর্য সহ্য ও সহনশীলতা এমনকি বক্তৃতা দানে পাণ্ডিত্য আবেগপূর্ণ মনোভাব হচ্ছে এই শুভ বৃহস রাশির প্রধান গুণ এমনকি শুভ বৃষ রাশি জাত ব্যক্তিকে শুধু ভাগ্যবান নয় মহা সৌভাগ্যবান করে তুলতে সক্ষম করে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে তো সম্পত্তি বা ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি তো বটেই সেই সঙ্গে আত্মীয়ের বিষয় সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া জমি জমা শেয়ার মার্কেট লটারি ফাটকা জুয়া প্রভৃতিতে অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু অমূলক নয় আরেকটি বিষয় সর্বদা মনে রাখবেন তা হচ্ছে বৃষরাশি শুভ ফল প্রদান করলে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে তাছাড়া কোনো নিম্ন পদে কর্ম বা কর্মে নিযুক্ত হয়ে এক সময় ওই প্রতিষ্ঠানে ব্যক্তি বুনে যাওয়া বা দায়িত্ব পালনের মতো কাজ করার বিশেষ করে জমিদারি উচ্চপদ পাওয়াটাও কিন্তু অনেকাংশে সহজ হয়ে ওঠে সুপ্রিয় দর্শক এই বৃষ রাশির ক্ষেত্র যদি নিচস্ত হয় বা অশুভ হয় তাহলে কিভাবে বুঝবেন যে বৃষ রাশি আপনার রাশি অশুভ ফল দিচ্ছে কিনা দেখুন এই তর্জনী আঙ্গুলের মধ্যপর্বে যদি কালো তিল চিহ্ন বা ক্রস চিহ্ন বা বিন্দু চিহ্ন থাকে এবং কর্কশ থাকে বা লম্ব বা আড়াআড়ি মানে রেখা চিহ্নিত থাকে সেই সঙ্গে এই বারোটি পর্ব অপেক্ষা এই ক্ষেত্রটি যদি অধিক নিচু হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার রাশি অশুভ ফল প্রদান করছে আর এই অশুভ ফল প্রদান করলে আপনার মধ্যে আসবে অতিরিক্ত দীর্ঘসূত্রিতা অলসতা কর্মহীনতা বেকারত্ব যেন অভিশাপ এমনকি অতিরিক্ত রাগ জেদ ক্রোধ জীবনে যেন উদ্যমের অভাব কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছু করতে মন বসছে না কোনো কাজে সফলতা নেই পদে পদে ব্যর্থতা শুরু ভালো শেষ ভালো নয় অযথা লোকে ভুল বুঝবে এবং সন্দেহ করবে গোপন প্রেম ও প্ল্যান প্রোগ্রাম ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট হবে এমনকি শরীর স্বাস্থ্যের ব্যাপারে হৃদরোগ গলরোগ মূত্রনালীর রোগ প্রেশার হাই প্রেশার বিশেষ করে উচ্চ নিম্ন রক্তচাপ এমনকি পাণ্ডিত্য ফলাবার চেষ্টা করবেন কিন্তু জীবনে কোনো দিন পাণ্ডিত্য দেখাতে সক্ষম হবেন না এমনটি যদি ঘটতে থাকে তাহলে বুঝবেন আপনার রাশি অশুভ ফল প্রদান করছে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনার জীবনের শুভ অশুভ লক্ষণ থেকে যদি জানতে পারেন যে আপনার রাশি কোনটি তাহলেও আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবন যাপন করুন এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে ধন্যবাদ সবাইকে